হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আজকে আমরা পৃথিবী, চন্দ্র, সূর্য এই তিনটি শব্দের সমতুল্য শব্দগুলো তিনটি গল্পের মাধ্যমে মনে রাখবো। তাহলে চলুন দেখে নেওয়া যাক পৃথিবী, চন্দ্র এবং সূর্য এই তিনটি শব্দের সমতুল্য শব্দগুলো কোন গল্পের মাধ্যমে আমরা আয়ত্ত করতে পারবো। পৃথিবী শব্দটির সমর্থক শব্দগুলো যে গল্পটি থেকে আপনি মনে রাখবেন সেটি হচ্ছে অখিল বসুমতী নদীর তীরে বসুধরা খেতি জমি কিনে মহি উৎসাহে অবনী মেদিনীকে নিয়ে বসুন্ধরায় শপিং করতে যায়। কিন্তু সাবেক প্রেমিকা উর্বি এবং পৃথ্বী দুজনেই তাকে দেখে ফেলে। আসলে এ ভুবনে জগৎ সংসার রচনা করাই বোকামি, কেননা এক সময় সবাইকে এ ভূলোক, ভূমণ্ডল এবং ব্রহ্মাণ্ডের মায়া ছেড়ে মরলোক, মর্তলোকে যেতে হবে এবং আখিরাতে ধরণীর পাপ পুণ্যের হিসাব করা হবে। গল্পটি যদি আপনি একটু ভালোভাবে লক্ষ্য করেন, একটি প্রেম কাহিনী আছে এবং সেই সাথে পৃথিবী এবং আখিরাতে একটি বিষয় জুড়ে আছে। এই যে গল্পটি শুনলেন, এই গল্পের মাধ্যমে আপনি 20টি সমার্থক শব্দ মনে রাখতে পারবেন। সমার্থক শব্দগুলো হচ্ছে অখিল, বসুমতী, বসুধরা, খেতি, মহি, অবনী, মেদিনী, বসুন্ধরা, উর্বি, পৃথ্বী, ভুবনে, জগৎ, সংসার, ভূ, ভূলোক, ভূমণ্ডল, ব্রাহ্মণদের মরলোকে বা মর্তলোকে, ধরণী, ধরা। এই হচ্ছে পৃথিবী শব্দের 20টি সমার্থক শব্দ। আরেকটি বিষয় লক্ষ্য করুন যে তিনটি শব্দ শুরুতে বসু আছে, সেটি হচ্ছে বসুমতী, বসুধরা, বসুন্ধরা, এবং তিনটি শব্দের শুরুতে ভূ আছে, ভূ, ভূলোক, ভূমণ্ডল। এই দুইটা টেকনিক হয়তোবা আপনাকে এই সমার্থক শব্দগুলো মনে রাখতে আরেকটু সহায়তা করবে। চন্দ্র শব্দটির সমার্থক শব্দগুলো আপনি যে গল্পের মাধ্যমে মনে রাখতে পারবেন সে গল্পটি হচ্ছে সোমবার রাতে নিশাকান্ত শশী নিশাপতি শশাঙ্ককে বলে সর্পটা ধর। নিশাকান্ত শশী নিশাপতি একজনের নাম, যে শশাঙ্ককে বলে যে সর্পটা ধর, অর্থাৎ শশধর। এই কথা শুনে শশাঙ্ক ভয়ে হিমাংশু থেকে শীতাংশু হয়ে যায়। শশাঙ্কের এই অবস্থা দেখে শশী বলছে, আজ যদি চন্দ্রমা ইন্দুকে বলতো, ইন্দু ঠিকই হিমকর না হয়ে নিশাকর হয়ে সর্পটা ধরত। আজ বুঝলাম সুধাংশু, সুধাকর, দ্বিজরাজ, কুমুদনাথকে কেন শীতাংশু ছেড়ে চলে গিয়েছিল। হে আমার কলাভূত কলানিধি, আপনি বরং গাছ থেকে কলা ধরে বসে বসে কলা খান। আসুন এখন আমরা গল্পটির ভাববস্তু বোঝার চেষ্টা করি। একটি রাত, সে রাতের নাম ছিল সোম রাতে নিশাকান্ত শশী নিশাপতি একজনের নাম, যে শশাঙ্ককে বলছে যে সর্পটা ধরো, সর্পটা ধরো মিলন হয়েছে শশধর থেকে, সর্পটা ধরো। এই কথা শুনে শশাঙ্ক, যাকে বলা হয়েছে, সে ভয়ে হিমাংশু থেকে শীতাংশু হয়ে যাচ্ছে। এই অবস্থা দেখে শশী, অর্থাৎ নিশাকান্ত শশী নিশাপতি যে ছিল তাকে ডাকনাম হিসেবে বলা হচ্ছে শশী, শশী বলে, আজ যদি চন্দ্রমা ইন্দুকে বলতো, ইন্দু ঠিকই হিমকর না হয়ে সে নিশাকর হয়ে সর্পটা ধরত। সে আক্ষেপ করে বলছে যে আজ বুঝলাম সুধাংশু, সুধাকর, দ্বিজরাজ, কুমুদনাথকে কেন শীতাংশু ছেড়ে চলে গেছিল। তারপর ফরিয়াদ করে বলছে যে হে আমার কলাভূত কলানিধি, আপনি বরং গাছ থেকে কলা ধরে বসে বসে কলা খান। এই যে গল্পটা শুনলেন, এই গল্পটির মাধ্যমে আপনি 19টি সমার্থক শব্দ মনে রাখতে পারবেন। আর একটি বিষয় হচ্ছে, শব্দের শেষে যদি কর, অংশু, কান্ত না থাকে তবে সেই শব্দগুলো চন্দ্র শব্দের সমার্থক শব্দ হবে। প্রথমে লক্ষ্য করুন কর, যেমন হিমকর, নিশাকর, সুধাকর, অর্থাৎ এই কোনো শব্দের শেষে যদি কর থাকে তাহলে সেটি চন্দ্র শব্দের সমার্থক হবে। তারপর আসুন অংশু, অর্থাৎ কোনো শব্দের শেষে যদি অংশ থাকে তাহলে সেই শব্দটি হবে চন্দ্র শব্দের সমার্থক শব্দ, যেমন হিমাংশু, শীতাংশু, সুধাংশু, শীতাংশু। তারপর আসুন কান্ত, কোনো শব্দের শেষে যদি আপনি কান্ত দেখেন সেটাও চন্দ্র শব্দের সমার্থক শব্দ হবে, যেমন নিশাকান্ত। তারপর আসছে নাথ, কোনো শব্দের শেষে যদি আপনি নাথ দেখেন সেটাও চন্দ্র শব্দের সমার্থক শব্দ হবে, যেমন কুমুদনাথ। সূর্য শব্দটির সমার্থক শব্দগুলো আপনি যে গল্পের মাধ্যমে মনে রাখতে পারবেন সেটি হচ্ছে সূর্যমামা মিহির সুরে দিবাকর, প্রভাকর, বিভাকর ও
ভাস্করকে ডেকে বললেন, দিনমণি, আগামী দিননাথ আমার অংশুমালি, কিরণমালি বা মহকুমালি মার্তণ্ডে প্রত্যেকে দুইজন করে সঙ্গী নিয়ে হাজির হবে। ভানু আর রবি এই কথা শুনে তপন, দীনেশ, সবিতা থেকে শুরু করে অর্ক, অরুণ, আফতাব, আদিত্য, বিভা বসু, দিবা বসু সকলকে তা জানিয়ে দিলেন। গল্পটি আরেকবার ভালোভাবে লক্ষ্য করুন যে সূর্যমামা মিহির সুরে দিবাকর, প্রভাকর, বিভাকর ও ভাস্করকে ডেকে বললেন, দিনমণি, আগামী দিননাথ আমার অংশুমালি, কিরণমালি বা মহকুমালি মার্তণ্ডে প্রত্যেকে তাদের দুইজন করে সঙ্গী নিয়ে হাজির হবে। ভানু আর রবি এই কথা শুনে তপন, দীনেশ, সবিতা থেকে শুরু করে তার যত বন্ধু আছে, অর্ক, অরুণ, আফতাব, আদিত্য, বিভা বসু, দিবা বসু সকলকে তা জানিয়ে দিলেন। এই যে গল্পটি শুনলেন, এই গল্পটির মাধ্যমে আপনি 23টি সমার্থক শব্দ মনে রাখতে পারবেন। 23টি সমার্থক শব্দগুলো হচ্ছে সূর্য, মিহির, দিবাকর, প্রভাকর, বিভাকর, ভাস্কর, দিনমণি, দিননাথ, অংশুমালি, কিরণমালি, মহকুমালি, মার্তণ্ডে, ভানু, রবি, তপন, দীনেশ, সবিতা, অর্ক, অরুণ, আফতাব, আদিত্য, বিভা বসু, দিবা বসু। এই শব্দগুলো হচ্ছে সূর্য শব্দের সমার্থক শব্দ। আরেকটি বিষয় লক্ষ্য করুন যে তিনটি শব্দ শেষে রয়েছে মালি, অংশুমালি, কিরণমালি, ময়ুকমালি। তিনটি শব্দ শেষে রয়েছে কর, দিবাকর, প্রভাকর, বিভাকর। আরও দুটি শব্দ আছে যে শব্দগুলো শেষে রয়েছে বসু, দিবা বসু, বিভা বসু। এই তিনটি টেকনিক অবশ্য আপনাকে এই সমার্থক শব্দগুলো মনে রাখতে আর একটু সহায়তা করবে। তো আজকের টপিক্সের আলোচনা এ পর্যন্তই। ভিডিওটি যদি আপনার ভালো লাগে তবে একটি লাইক দিন, শেয়ার করুন, সেই সাথে কমেন্টস করে জানান ভিডিওটি আপনার কেমন লাগলো। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আন্তরিক ধন্যবাদ।